আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমানে ফ্রি ভিডিও এডিটিংয়ের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার হলো ক্যাপকাট। ফ্রিতে প্রফেশনাল ভিডিও এডিট করতে যা কিছু প্রয়োজন তার সবই আছে ক্যাপকাটে। ক্যাপকাট প্রতিনিয়তই আপডেট হচ্ছে, যার মাধ্যমে ক্যাপকাটে নিত্য নতুন ফিচার যুক্ত হচ্ছে। এতে প্রফেশনাল হচ্ছে ক্যাপকাট আর সহজ হচ্ছে ভিডিও এডিট। আজকের ভিডিওতে আমরা শিখব কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারের আপডেট ভার্সন ডাউনলোড করতে হয়। কম্পিউটার বা ল্যাপটপে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটি আপডেট করার জন্য আমরা যখন ক্যাপকাটটি ওপেন করার জন্য এই যে একটা আইকন রয়েছে ক্যাপকাটে, এটার মধ্যে যখন আমি একটা ক্লিক করে দিব, ক্যাপকাটে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ক্যাপকাটের যে ক্রিয়েট প্রজেক্ট এই জায়গাটা আমাদের সামনে চলে আসবে। এবং ক্যাপকাটে যদি নতুন কোনো আপডেট ভার্সন আসে তখন সাথে সাথে এই ক্রিয়েট প্রজেক্টের এখানে আমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিবে যে ক্যাপকাটের নতুন ভার্সন চলে আসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপকাটের যে কারেন্ট ভার্সন, মানে আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে আমি যে ক্যাপকাটটা ইউজ করছি সেটা কিন্তু 4.8.0, আর ক্যাপকাটের নতুন যে ভার্সন চলে আসে সেটা হচ্ছে 5.0.0। তো এই ক্যাপকাটকে আপডেট করতে কিন্তু এখান থেকে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। ফ্রিতে আমরা আগের ভার্সন থেকে এখন আপডেট ভার্সনে খুব সহজেই যেতে পারবো। আর আপডেট করার জন্য খুবই সিম্পল একটা প্রসেস, সেটা হচ্ছে এই যে দেখেন নিচে ইনস্টল নাও একটা অপশন চলে আসে। আমি এই ইনস্টল নাওয়ার মধ্যে যখন ক্লিক করে দেব সাথে সাথেই আমার ক্যাপকাট কিন্তু আপডেট হওয়া শুরু করবে। তো আমরা ক্যাপকাটটা আপডেট করার জন্য এই ইনস্টল নাওয়ার মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি এবং ক্যাপকাটকে আপডেট করে নিচ্ছি। কোনো কারণে যদি ক্যাপকাট ওপেন করার পর এই আপডেট ভার্সনটি না আসে, মানে আপডেট চলে আসে কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপে সেই ভার্সনটি দেখাচ্ছে না, তখন আমরা আসলে এখান থেকে কিভাবে বুঝবো যে নতুন আপডেট ভার্সন আসছে কি না, সে অপশনটা আমরা খুঁজতে চাই এবং চেক করতে চাই আমাদের আপডেট ভার্সন এসেছে কি না। আমি এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। এবং যদি আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে এই ভার্সনের মধ্যে কোনো ধরনের ইনফরমেশান না আসে বা এই ধরনের একটা পপ আপ আলাদা করে না আসে যে আপডেট ভার্সন চলে আসে, তখন আসলে আমরা যদি চাই যে আমরা এই ক্যাপকাট আপডেট আসছে কি না সেটা এখান থেকে চেক করে নিতে পারবো। যখনই এই অপশনটা চলে আসবে, মানে প্রথম ক্লিক করার পরে প্রজেক্ট ক্রিয়েট করার আগে, তখন আমরা এই যে দেখতে পাচ্ছেন উপর একটা অপশন রয়েছে সেটিংস, ক্যাপকাট সেটিংসের এই জায়গাতে আমি একটা ক্লিক করে দিব। এবং ক্লিক করার পর এখানে দেখেন আমরা আসলে কোন ভার্সন চালাচ্ছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভার্সন 4.8.0, এবং এটার যে আপডেট ভার্সন চলে আসছে এখানে কিন্তু ছোট্ট করে একটা ইনফরমেশান দেওয়া আছে। তো আমি এখানে ক্লিক করলে কিন্তু ওই জায়গাটাই চলে আসবে, মানে আপডেট যে সেটিংসটা সে অপশনটা চলে আসবে। আমি যেটা মিনিমাইজ করে রাখলাম সেটাকে বড় করে নিচ্ছি এবং এখান থেকে ইনস্টল নাওয়ার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যাপকাট কিন্তু আপডেট হওয়া শুরু হয়েছে। এবং ক্যাপকাট আপডেট করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনার ইন্টারনেট কানেকশন যত স্পিড হবে ক্যাপকাট আপডেট কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো ক্যাপকাট আপডেট হওয়ার জন্য আমরা কয়েক মিনিট অপেক্ষা করছি। আমার ক্যাপকাট সফটওয়্যার কিন্তু আপডেট হওয়ার শেষ পর্যায়ে, আমরা আর কয়েক সেকেন্ড অপেক্ষা করি। যখন 100% হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আগের যে সফটওয়্যার সেটা চেঞ্জ হয়ে এটা একদম লেটেস্ট ভার্সন যেটা সেটাতে রূপান্তর হয়ে যাচ্ছে। এবং আমার ক্যাপকাট কিন্তু 4 থেকে 5 পরিবর্তন হয়ে গেল। আমরা এখান থেকে রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ক্যাপকাট সফটওয়্যারটি মানে ক্লোজ হয়ে আবার নতুন করে আপডেট ভার্সন ওপেন হলো। এখন আমরা দেখতে চাই এই ক্যাপকাট এতক্ষণ যে 4.8.0 ছিল এখন আসলে আপডেট হয়ে কি হয়েছে। তো আমরা কিভাবে চেক করব, চেক করার জন্য আমরা চলে যাব এই যে সেটিংসের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভার্সন হচ্ছে 5.0.0, ঠিক আছে, আপডেট হয়ে গেল। এখন যদি এই ভার্সনের মধ্যে একটা ক্লিক করি তখনই কিন্তু আপডেটের যে অপশনটা সেটা আমার সামনে চলে আসবে। এবং এখানে দেখেন চেক ফর আপডেট, আমি আসলে এখান থেকে যদি ক্লিক করি মানে আমার আপডেট আর নতুন কিছু লাগবে কি না বা আপডেট আসছে কি না, এটা হয়তো আমি এখন দেখাচ্ছি, পরবর্তীতে যখন আপনি 2-5 দিন পর আবার দেখবেন যদি আপডেট ভার্সন এসে থাকে তখন কিন্তু এখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন। যেমন আমি যদি চেক ফর আপডেট এটার মধ্যে একটা ক্লিক করে দিই তখন দেখেন কারেন্ট ইজ দ্য লেটেস্ট ভার্সন, মানে আমার যে ক্যাপকাট আছে সেটা কিন্তু একদম লেটেস্ট যে ভার্সন সেটাই আছে, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু ক্যাপকাট চেক করে নিতে পারবো যে আমারটা আসলে আপ টু ডেট আছে কি না, ঠিক আছে। তো আপডেট করলে কিন্তু অনেক সুবিধা পাবেন, কারণ ক্যাপকাট প্রতিনিয়তই আপডেট হচ্ছে, তাদের অনেক অনেক ফিচার প্রতিনিয়তই তারা এখানে যুক্ত করছে। তো অবশ্যই আমরা ক্যাপকাটকে সবসময় আপডেট করে রাখবো। আশা করি যারা ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।